লাইন ধরি বেগুন গেয়ে গোত বড় বড় মুরুব্বিও আরও দেখি যারা আরো বয়স্ক আসন ইত্যা আরো বেশি দেখুন ইয়া তুম যারা বয়স্ক আসন ইত্যা আরো বেশি দেখুন এখন যারা ছোট ছোট তেয়ের ইতারা তো আর কিচ্ছু না দেখে যে জবানা জিবে ইবেরে এই জবানালাই ডর মনোকরণ ঘুরব দেরি হজরত হাজি আমদাদুল্লাহরে রহমতুল্লাহ বহুত বড় রশিদ আহমদ গুঙ্গুহি বহ বড় কাসেম নানু থি বড়, বড়াকুবের নানুথবি থি বড় আনোয়ার শাহ কাশ্মীরি বহুত বড় হাকিমুল ওম্মদ আসদ আলী তানুবি বহু বড় শিব্বির আহমদ উসমানী বহু বড় আল্লামা ইব্রাহিম বলে বহুবার শেখ হাদিস শেখ উল আরব ও আজম আল্লাহ মর শেখ মাদানী আরব বোধ বড় শেখ হিন মাহমুদ হাসান দেওবন্দী বহু বড়। এখনই তারা তো আর নেই আর আর বাংলাদেশের হ্যাঁ দারি মদ্রাসার প্রতিষ্ঠাতা কল এই হদরত বর মুফতি জিরি মদরাসার প্রতিষ্ঠাতা আরও বিভিন্ন মদার এসে চট্টগ্রামের এই বড় বড় আলেমল মুরব্বীল বড় বড় আছিল যেগুন আরও ন দেখি নামুনহুই কিছু দেখে দিয়াছে এগুনে জবান আর গুনে নদেব তো কথা হলে বড় যত ইকে যাইবে তত বড় আরো ইকে গেলে আরো বড় আরো গেলে আরো বড় আরো গেলে আরো বড় আরো দূরে গেলে ওই দু জাহানোর বাসা জীবে সারা দুনিয়া আল্লাহর ঘরে বেগে নতুন বড় আল্লাহর হাবিব আল্লাহ পাকর ঘরে বেগে নতুন বড় উজুত্ত সৈত্য সব সারা দুনিয়া তুমি বিদেনি দুনিয়ার মধ্যে তাখানোর নিয়ম নাই নিয়নের মধ্যে আমি সেজনের কোনো নিয়ম নাই যদি তাই তো

কিছু আফচোচযুক্ত আলোচনা কৰে আচল খবৰ ধাৰাৰ চেন্নতাখনৰ কাৰণে কিলে আফচুচ হয়তো আ দমু ছফি উল্লা নবী উল্লাহ ইবৰাহি মুখ হলি জবিউল্লাহ ইছমা ইলু ছবি উল্লাহ উল্লাহ আল্লাহ পাকে এক এক পেগম্বর লরে এক এক উভা দিদি বড় বড় সম্মান আল্লাহ পাকে দান গেছি এতটুকু হতার বুতর তারার সারবর্ম আসিল দি আর আর ঘরে কিবা নেই ইয়েন সাহাবে কেরামল ওর খাসে খবর নৌ হসে এই আলোচনা করে তারা আফসোস যুক্ত এমন সমত আল্লাহর হাবিব তারার আলোচনা ভুমি বেলাই আল্লাহর হাবিব তারার বড়গুন মধ্যে আয়ের হতে ও আমার সাবে কারামল তোমার আর মন্তব্য শুনিলাম তোমার আর যুক্ত কথাবার্তা শুনিলাম তোমার আর চিন্তে ফিকির বেকিন আর মাথার মধ্যে জাগা দিলাম আদম সফি উল্ল ঠিক আছে নোহ নবী উল্ল ঠিক আছে ইবরাহিম খলিল উল্ল ঠিক আছে মুসা খলিম ঠিক আছে ইসমা হুল্লা ঠিক আছে ঈশা রু হুল্লা ঠিক আছে ও আনা হবি আমি দে হাবিবুল্লাহ হাবিবুর অর্থ কি হাবিবুল্লাহার অর্থ কি আল্লাহর হাবিব হাবিবের জিবের ভাইতে করতে আহ মুসলমান ওইতেইতে সম্পূর্ণ বেগিনুর মালিক বানাই দে হাবিবুল্লাহ আল্লাহর হাবিব ফৌজে কৌশলের মালিক বানাই আল্লাহর হাবিবরে সফাতে কবরার মালিক বানাই ওরে আল্লাহর হাবিবরে নাম বলে ময়দান মাহামু মাহমুদুর মালিক বানাই যে মধ্যে এক্লাই যে ভাল্লে অন্য পে গাম্বর অনুমতি নেই আল্লাহর হাবিবে মোকামে মাহামু দু জাইরে সৌজে তুড়ি মালিকর কাছে লাই দরহাস্ত করিব জন্নতর সাবি জারাত সারা দুনিয়ার খজিনের সাবি জারাত ইবেন কত বড় দামি পেগাম্বর তেন পেগম্বর রুম্মত বনি দুনিয়া তাইলাম আতিয়ে বলাই তার খানন লাই গান দেখে আর নইলে বলে ফুরে উড়লে ফেলাই তো আ মুসলমান আখির জবানার পেগম্বর রুম্মতর কত দাম জানুন নি কোন হাদিসে পাগত আছে আল্লাহ পাক পরবর দেখার আলমে এগুন নাম আখির জবানার পেগম্বর উম্মত আল্লাহ পাক পরবর দেখার আলমে আলমে আর আলমে

এডে আদমর কৌম আছে নৌ নবীর উম্মত আছে ইব্রাহিম খলিল উল্লার উম্মত আছে হদরতে মুসা কলিম উল্লার উম্মত আছে এক লাখ বা দুই লাখ ২৪ হাজার বা তিন লাখ ছত্রিশ হাজার সমস্ত পেগাম্বর উম্মত বেগিনুর রুর এক জায়গার মধ্যে ঠালমাইজি এনে তালুক গমেছি এক মিকের এক এক পেগাম্বর উম্মত হলে রু তোরা তোরা দিয়ে রে

হত নসিব বালা হত হোয়াল বালা দরখাস্ত নাই অভিযোগ নাই সুবরি নাই কথাবার্তা নাই কিচ্ছু নাই ঘন কথাবার্তা ছাড়া আল্লাহ পাক পর্বর দেখার আলমে রু ঠাল নতুন কিছু রুরে বাসি বাসি এক জায়গাত মধ্যে ঠালমারি রায় দিয়ে আখিরি জবানের পেয়ে গম্বর উম্মত বানাই বেল্লা

লম্বা ইতিহাস আদমর এক গাছর ফল খাই তো মানাগুজি ফল খাই আল্লাপাক সিদ্ধান্ত লই গাছর ফল খাইলে এটা আত্মাই এর ফরে জবিনুন নামাই দি হজরতে আদম আলাইহি সালাতু সালাম সারো বছর বলে খাইন দি এনন লাই হঠাৎ করে খাইতে খাইনতে বলে মন ওরে ব্যস্তন মধ্যে আসিলাম দে মেইন গেডুন মধ্যে তো গো কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হঠাৎ করে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে দে মওলারে

এই হতাল্লাই পেগাম্বৰ অলে। যুগে যুগে আখিী জবানার উম্মতলৰ আখিী জবনার পেগাম্বৰ খবৰ ভাইয়েরে। কই দবা হাস্তগৰি বৈো ই আখিী জনাৰ পেগাম্বর উ্ম্য নিবেল লাইফ কিন্তু খন ৰাস্তা নেই। সজাত মুছা নবী এতবৰত জলিী ডুলকাদর পেয়েগাম্বর বড় আগি পেয়েগাম্বৰ যত পেগাম্বৰ ফাটাই পেগুন তুম বৰ আগি। গোরশাওয়ালা ইবেন নামুল্লি হজরতে মুসা কলিমুল্লাহ আল্লাহ পাক ওর হাসে একদিন দর হস্ত করে রও আল্লাহ আখিরি জবানার پیغمبر ওর উম্মত তো বনিন্ন ভাইলাম সিন্নন আল্লাহর আল্লাহ আরা তো বনি গে যদি এখন বনিয়ের নমাজ সালাম ন পড়ি মস্তবর নিয়ামতর কুফুরি মাতো না

আখিরি জবানার পেগাম্বর উম্মত বনিন্ন ফাইলাম উম্মত বনি বললে দরহাস্ত করি বের কোন ভক্ত হই না ভাই ও আল্লাহ আখিরি জবানার পেগাম্বর উম্মত লর একখানা আওয়াজ হইল হুনতম মনে ঘর আখিরি জবানার পেগাম্বর উম্মতর বলা আওয়াজ হুনতম মনে ঘর খাতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস

আর বেগুন বলে জবাব দিলাম লব্ল হুম লব্বাই লব্বই কাল হুম ও আল্লাহ হাজির আছি ও আল্লাহ উপস্থিত আছি ও আল্লাহ আরতিয়ার আছি এই হজরতে মুসা উম্মতে মুহাম্মদিয়ার আওয়াজ কিন্তু মনে হই দে আল্লাহ পাক পরওয়ারদেগার আলম উম্মতে মুহাম্মদিয়ার যে ঢাল মাইজে আল্লাহ পাক ডাং মাইজে ইয়া উম্মত মুহাম্মদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত আর বেগুনা বলে জবাব দিলাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এই আরার শব্দই ওই বেহুদরতে মুসা নবী হইনি আল্লাহ পাক ফুসর করে দাই মুসা আখিরি জবানার পয়গম্বর উম্মত ওলার আওয়াজ তো বাইরে গলি হইননি হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাত দা আলহামদুলিল্লাহ একেবারে মন্দির শান্তি গিয়ে গো এই মন্দির শান্তি গিয়ে উম্মতে মুহাম্মদিয়ার আবাসন হইনি তাইলাম জোরে হো আলহামদুলিল্লাহ লিল্লাহ এরপরে আল্লাহ পাকের ফরমার আয় হযরতে موسی আয় যেই শব্দ দিয়ে তারা ডাক দিলাম আর ডাকর সারা দিবেন লাই তারা যেই শব্দ দিয়ে রে উত্তর এই উত্তর বি খালিয়া আর গরর যেতে বাইতুল্লার তবাব শুরু হইব হজ গরি বেললেই মানুষ কল আইব হাজিরে দি বেললেই আইব আই থারার ভুতুরে সব দই বের লাগাই দিউম সুবাহান্লাহ এখন খন আর হজত দিলে সব দিন খই নো হই লব্বাই আল্লাহুম্মা লব্বাই লব্বাই কালা শরীকালা কালা লব্বাই ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতালাক

আখিরি জবানের পেগাম্বরের উম্মত বনি তার সেই কেলার হতানো কেয়া মতর ময়দানত উম্মতলে ফেঁসাই ভুঁসাই বড় বড় পেগাম্বরলরে বাজাই ফেলব উম্মতে মোহাম্মদীয়র সুয়ারিশ দি উম্মতে মোহাম্মদীয়র শাহাদত দি সাক্ষী দি কেয়ামতর ময়দান উন্মদি পেগাম্বরের ভকে মালিকে ডিগ্রি দিয়ে রে উম্মতলের জাহান্নামত উদ্ধার গড়াই দিব